টেট সংক্রান্ত গণিত নিয়ে আলোচনায় আজকে আমরা দেখে নেব রাশি তত্ত্ব খুব একটা ইম্পর্টেন্ট টপিক এবং তত্ত্ব থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই সময় তো সেই রাশি তত্ত্ব থেকে আমরা আজকে দেখে নেব প্রয়োজনীয় কিছু কোয়েশ্চেন কিছু আনসার এবং তার কিছু রুল রয়েছে সেই রুলগুলো আমরা জেনে নেব তো চলুন শুরু করা যাক রাশি তত্ত্ব থেকে দু হাজার আঠেরো সালে টেট টু পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে সংখ্যাগুরু মান ইস টু মধ্যমা প্রশ্নটা আমি লিখছি সংখ্যাগুরু ইস্টুমাভেন ইস টু ফোর হলে গড ইস টু শঙ্কাগুরু সমান সমান কত অপশনগুলো রয়েছে সেভেন ইস টু ইলেভেন ফাইভ ইস টু ফোরটিন টু টু থ্রি উপরের কোনটি নয় নান অফ দেম তো সেটা যদি আমরা করতে যাই তো পরিসংখ্যানের ক্ষেত্রে রাশিতত্ত্বের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস শিখতে হবে এই যে মধ্যমা সংখ্যাগুরু মান এবং গড়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা শিখতে হবে তো সম্পর্কটা একটু লিকেন ইন জাস্ট সম্পর্কটা হচ্ছে মোড ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিল বা সংখ্যাগুরু মান তো অ্যাডভান্স লার্নারদের জন্য নয় বেসিক লার্নার যারা তাদের ক্ষেত্রে বলছি সংখ্যাগুরু মান মানে হচ্ছে কোন একটা পরিসংখ্যায় বেশিবার যে মানটা রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক যে মানটা রয়েছে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান সাপোজ একটা পরিসংখ্যায় দেখা গেল যে দুই তিন পাঁচ দুই সাত চার দুই এই যে কতগুলো সংখ্যা আছে দুই তো এক্ষেত্রে তার সংখ্যাগুরু মান হচ্ছে দুই তো সেটা হচ্ছে সংখ্যাগুরু মান আর মধ্যমা মধ্যমা মানে হচ্ছে কোন একটা পরিসংখ্যানে মিডিলে যে ভ্যালুটা থাকে সেটাই হচ্ছে মধ্যমা সাপোজ এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি ছোট থেকে বড় যদি সাজাই দেখুন আসবে তারপর মধ্যে কোনটা রয়েছে এখানে কতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রয়েছে তার মানে মধ্যে রয়েছে চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তিন তো তার মধ্যমা হচ্ছে থ্রি আর গড় গড় মানে হচ্ছে আমরা সবাই জানি এভারেজ বা মিন যেটা সেটা হচ্ছে যেমন এই যে সাতটা সংখ্যাকে আমরা যোগ যোগ করলাম করলাম করে সাত দিয়ে ভাগ তাহলে যেটা বের হলো সেটা হচ্ছে গড় তো সংখ্যাগুরু মান মধ্যমা গড় সেগুলো আমরা জানি তো এখন এটার যে একটা সম্পর্ক রয়েছে যে সংখ্যাগুরু মান ইজল টু থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু গড় সেটা কিন্তু মনে রাখতে হবে কারণ সংখ্যাগুরু মান মধ্যমা এবং গড়ের মধ্যে একটা সম্পর্ক

গড়টা দেওয়া নেই তো আমি ধরলাম গড়টা হচ্ছে এক্স তো ফর্মুলাটা এমন যে সেভেন ইজ ইকল টু থ্রি ইন্টু ফোর মাইনাস টু ইন্টু এক্স আমি কি বুঝাতে পেরেছি দেখুন এই যে সূত্রটা রয়েছে সূত্র থেকে আমি লিখলাম এটা একটা সূত্র এটা একটা সূত্র এটা দিয়ে আমরা করব সূত্র হচ্ছে সংখ্যাগুরু মাইন ইসল টু থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু গড় তো প্রশ্নে কি রয়েছে সংখ্যাগুরু মাইনাস টু মধ্যমা সেভেন টু ফোর মানে সংখ্যাগুরু মান হচ্ছে সেভেন মধ্যমা হচ্ছে ফোর গড়টা নেই গড়টা আমাকে বের করতে হবে আমি ধরলাম গড় হচ্ছে এক্স তো আমি লিখলাম সেভেন ইজিক টু থ্রি ইন্টু মধ্যমা মানে থ্রি ইন্টু ফোর মাইনাস টু ইন্টু গড় মানে টু ইন্টু এক্স এবার সেটাকে যদি আমি সমাধান করার চেষ্টা করি সেভেন ইজ ইকল টু টুয়েলভ মাইনাস টু এক্স তারপর আমি টু এক্সকে লেফট সাইডে নিয়ে গেলাম হয়ে গেল প্লাস টু এক্স ইজ ইকাল টু টুয়েলভ মাইনাস ওই সেভেনকে রাইট সাইডে নিয়ে এলাম হয়ে গেলো মাইনাস সেভেন তো এক্ষেত্রে টু এক্স ইজুকাল টু ফাইভ বা এক্স ইজকাল টু ফাইভ বাই টু তো গড় ইস্টু সংখ্যাগুলো মান বের করতে হবে তো গড় হচ্ছে ফাইভ বাই টু আর সংখ্যাগুলো মান প্রশ্ন দেওয়া ছিল সেভেন তো সেটাকে আমি পূর্ণ সংখ্যায় নিতে হচ্ছে তো এক্ষেত্রে আমি টু দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে তো দুটো সংখ্যাকেই টু দিয়ে মাল্টিপ্লাই করলাম ফাইভ বাই টু ইন্টু টু ইজ টু সেভেন ইন্টু টু তো প্রথমটা হয়ে গেল ফাইভ পরেরটা হয়ে গেল ফোরটিন তো ফাইভ ইজ টু ফোরটিন সেটাই হচ্ছে সঠিক উত্তর 2017 সালে সতেরো সালে টু পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা হচ্ছে এই যে যদি রাশি তত্ত্বের গড় ও ও মধ্যমা হয় তবে সংখ্যা মান কত একটু আগে আমরা যেটা সলভ করলাম একই রকমের প্রশ্ন সেটাও তো আমরা একটা সম্পর্ক জানি কিন্তু গড় মধ্যমা এবং সংখ্যা মানের মধ্যে সম্পর্কটা আবার জাস্ট একটু লিখে নিচ্ছি

দশ আঠারো থেকে দশ গেলে আট অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর দু হাজার ষোলো সালে একটা প্রশ্ন এসছে ফাইভ ফোর টোয়েন্টি ফাইভ ফাইভ রাশি তত্ত্বের প্রসার কত অপশনগুলো দেওয়া আছে চারটা তো প্রসার হচ্ছে প্রসারটা হচ্ছে সবচেয়ে বড় মান মাইনাস সবচেয়ে ছোট মান সবচেয়ে বড় সংখ্যা কত রয়েছে এবং সবচেয়ে ছোট সংখ্যা কত রয়েছে সে দুটো বিকল্যেই হয়ে যাচ্ছে প্রসার তো দেখুন এখানে রাশিতত্ত্বের মধ্যে সবচেয়ে বড় মান রয়েছে টোয়েন্টি ফাইভ আর সবচেয়ে ছোট মান রয়েছে ফোর তো প্রসার

তো এক্ষেত্রে কিন্তু গড়টাও নির্ণয় করতে হবে মধ্যমাটাও নির্ণয় করতে হবে এবং সংখ্যাগুরু মানটাও নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা গড় নির্ণয় করি গড় হচ্ছে গিয়ে এই সবটা করতে হবে করে কতগুলো সংখ্যা রয়েছে একটা চারটে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা সংখ্যা রয়েছে সব করে যুগ করে এগারো দিয়ে ভাগ করতে হবে সেটা হচ্ছে গড় মাইনাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন প্লাস ইলেভেন আচ্ছা এইট তো যুগ করলে কত হচ্ছে বাই ইলেভেন সেটা হচ্ছে গড় এবার যদি আমি দেখি মধ্যমা তাহলে মধ্যমা কত হচ্ছে এটাকে কিন্তু সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড় তো সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ সিক্স এইট টেন ইলেভেন তো তার মধ্যমা হচ্ছে এগারোটা সংখ্যা রয়েছে তো ছয় নম্বরটা হচ্ছে মধ্যমা দেখুন যদি ওই দিক থেকে বাদ দিয়ে দিই ডান দিকে একটা বাদ বাম দিকে একটা বাদ দিক থেকে দুটো তো বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর যেটা থাকলো সেটাই হচ্ছে মধ্যমা বা মধ্যে হচ্ছে মধ্যমা তো মধ্যমা হচ্ছে ফাইভ এবার দেখতে হবে শঙ্খাগুর মান কত তো শঙ্কা গুরু মান কিন্তু লেখার দরকার নেই এমনিতেই দেখলে বোঝা যায় মাইনাস ওয়ান একবার জিরো একবার ওয়ান একবার টু একবার থ্রি একবার সিক্স একবার এইট একবার টেন একবার ইলেভেন একবার ফাইভ রয়েছে দুবার তো শঙ্খগুরু মান শঙ্খাগুরু মান হচ্ছে ফাইভ যেহেতু ফাইভ ম্যাক্সিমাম টাইমস রয়েছে দুইবার রয়েছে তেক্ষেত্রে আমরা কি দেখলাম মধ্যমা এবং শঙ্খাগুরু মানটা সমান হচ্ছে তো মধ্যমা ইজ ইকুয়াল টু মান অপশন সি নাম্বার যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নটি দু হাজার ষোলো সালে টেট ওয়ান পরীক্ষা এসেছিল টোয়েন্টি ও থার্টি এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা সমূহের গড় হবে বলে চারটি অপশন দেওয়া আছে তো টোয়েন্টি ও থার্টি এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলি কি কি দেখতে হবে তো বিশ থেকে ত্রিশের মধ্যে অযুগ্ম সংখ্যা হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি সংখ্যা রয়েছে তো এদের গড় করতে হবে গড় করতে হলে কি করতে হবে এই পাঁচটা সংখ্যাকে যোগ করতে হবে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে সেটা হচ্ছে গড় দুই চার ছয় আট দশ দশ মানে হচ্ছে একশো প্লাস নয় আর এক দশ সাত আর তিন দশ পাঁচ মানে পঁচিশ একশো পঁচিশ বাই ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে গিয়ে পাঁচ পঁচিশে একশো অর্থাৎ অপশন সি যেটা টোয়েন্টি ছিল সেটাই হচ্ছে ষটি উত্তর দু হাজার সতেরো সালে টেট ওয়ান পরীক্ষায় এসেছে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ত্রিপুরা টেট এসেছিলো তো পাঁচটি সংখ্যার গড় মান টেন এদের প্রথম দুটির গড় মান সেভেন এবং শেষ দুটির গড় মান থার্টিন হলে তৃতীয়টির মান কত সেটা বের করতে হবে তেমন এমন প্রশ্ন কিন্তু আমি কম্পিটিভ এক্সামে অনেকবার দেখেছি এসএসসি তে আসছে রেলওয়ে বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতে এমন এমন অঙ্ক কিন্তু আসছে তো সেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা একটু দেখে রাখবেন তো প্রথম বললো যে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে টেন তো এক্ষেত্রে আমরা পাঁচটি সংখ্যার সমষ্টি বের করতে হবে পাঁচটা সংখ্যার গড় মান টেন তার মানে পাঁচটি সংখ্যার সমষ্টি বা পাঁচটা সংখ্যার যুগ কত হবে সেটা বের করতে হবে তো পাঁচটি সংখ্যার সমষ্টি হচ্ছে ফাইভ ইন্টু টেন যেহেতু গরমান হচ্ছে টেন তার মানে পাঁচটি সংখ্যা যোগ করলে হচ্ছে ফাইভ টেন যুগ করলেটির গড়মান প্রথম দুটির সমষ্টি টু ইন্টু সেভেন ফোরটিন শেষ দুটির গরমান থার্টিন শেষ দুটির সমষ্টি তো আমি চারটা সংখ্যা পেয়ে গেলাম আর একটা সংখ্যা বা তৃতীয় সংখ্যাটা বাকি রইল তো প্রথম দুটি এবং শেষ দুটি মিলে কত হচ্ছে যদি আমি যোগ করে দেখি চল্লিশ হচ্ছে তো পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চাশ আবার আমি চারটা সংখ্যার যুগ পেয়ে গেলাম চল্লিশ তার মানে বাকি যে সংখ্যাটা রইল তৃতীয় সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে তো তৃতীয় সংখ্যাটি হচ্ছে টেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর তো আজকে আমরা টেটের রাশি তত্ত্ব নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব আর এসেন্ডিন গ্রুপেও কিন্তু অঙ্কগুলো সলভ করে দেওয়া হচ্ছে যেমন অনেক ম্যাডাম স্যাররা প্রশ্নগুলো পাঠাচ্ছিলেন গ্রুপের মধ্যে এবং সায়ন স্যার সেগুলো সলভ করে করে দিচ্ছিলেন তো যেহেতু আজকে আমরা রাশিতত্ত্ব নিয়ে আলোচনা করলাম তো রাশিতত্ত্ব সংক্রান্ত যে কোনো কোশ্চেন থাকলে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশনে কোয়েশনগুলো পাঠিয়ে দিতে পারেন নিশ্চয়ই সেগুলো সলভ করে দেওয়া হবে যে কোনো স্যার সলভ করে দেবেন আদারওয়াইজ আমি সলভ করে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো তো এম ঢেন টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে কী করতে হবে আপনাকে জাস্ট আপনার নাম এবং অ্যাড্রেস লিখে নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফোর ওয়ান জিরো সেভেন ফাইভ এই নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করা হবে এবং স্টেজ সংক্রান্ত আলোচনা আমরা গ্রুপের মাধ্যমে করতে পারবো যেটা অবশ্যই অনেকের উপকারে আসবে তো আজকে এখানে রাখছি পরবর্তীতে অন্য টপিক নিয়ে আলোচনা করব কিপ স্টার্টিং এন্ড স্টেট ইউনিট এস সেম টিউটোরিয়াল থ্যাংক ইউ